বুধবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দরের অতিথি নিবাসে পৌঁছলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সড়কপথে কলকাতা থেকে সস্ত্রীক হলদিয়ায় পৌঁছান তিনি। অতিথি নিবাসে ঢোকার আগে রাজ্যপালকে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানায় সিআইএসএফ। এরপর হলদিয়া একাধিক কর্মসূচি রয়েছে রাজ্যপালের। হলদিয়া বন্দরের গেস্ট হাউসে রাজ্যপালের সঙ্গে দেখা করতে এলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। অতিথি নিবাসে প্রায় এক ঘণ্টা বন্দর কর্মকর্তাদের সাথে কথাবার্তা, তারপর অতিথি নিবাসের সামনে বৃক্ষরোপণ করেন তিনি। এরপর হলদিয়া পেট্রোকেমিক্যালসে যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের।